নমস্কার, কল্পতরু জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। অনুষ্ঠানের লাইভ ফোন ইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রতি সোমবারের মতো এই সোমবারও। আর আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা ফোন করবেন, ডায়াল করবেন 0332571225 or 0226, এই নাম্বারে টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে। মানব জীবনে কোনো না কোনো সমস্যা থেকেই থাকে, আর এই সমস্যা প্রত্যেকের জীবনেই থাকে। কারোর ক্ষেত্রে সমস্যাগুলো অত্যন্ত পরিমাণে জটিল হয়, এবং কারোর ক্ষেত্রে হয়তো সমস্যা যখনই বুঝছেন তখনই অনেক মানুষ থাকেন তারা কনসিয়াসলি সেই জায়গাটা চাইছেন, কিভাবে আমি এই সমস্যা থেকে বেরোবো। আর এই জায়গাটা আপনার মাইন্ডে আসা মানেই কিন্তু আপনি একজন কনসিয়াস দর্শক বন্ধু, কারণ সমস্যা নিয়ে জীবনে চলতে আমাদেরকে হবে, কিন্তু সেই সমস্যা থেকে কিভাবে ওভারকাম করা যায় সেই রাস্তাটাও কিন্তু আমাদের পাশাপাশি দেখতে হবে। আর আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের জ্যোতিষশাস্ত্র রিলেটেড এই গাইডলাইন দেওয়া হবে, এবং সমস্যা থেকে কিভাবে ভালো থাকা যায় সেই রাস্তাও কিন্তু আপনাদের দেখানো হবে। আর কল্পতরু অনুষ্ঠান মানে যে মানুষটিকে আপনাদের মধ্যে নিয়ে এসে হাজির করি, তিনি হলেন সাহিত্যে এমএ বিএড জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, এই কারণে তার অনুষ্ঠান বাড়িতে বসে দেখছেন মানে অবশ্যই জ্যোতিষশাস্ত্র নিয়ে নানা জ্ঞান কিন্তু আপনারা লাভ করছেন, এবং যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার এবং বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী। আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় ব্যক্তিকে আজকে আমাদের এই গ্লোব টিভি স্টুডিওতে অনেক স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই গুরুদেব গুরুমাতাকে, প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ গুরুজন মানুষদেরকে যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভির পর্দায় দেখছেন, অন্য মিডিয়াতে দেখছেন, এবং অসংখ্য শুভেচ্ছা জানাই অগণিত দর্শক বন্ধুদের কাছে। শ্রেয়সীকে অনেক শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে গ্লোব টিভির টেকনিশিয়ান দাদাদেরকে এবং কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে সোমবার 2:45 লাইভ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমার অনুষ্ঠান মানেই আমি বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করি, আজকেও একটা টপিক অবশ্যই থাকবে। গত এপিসোডগুলোতে পরপর আমি আলোচনা করছিলাম রুলিং প্ল্যানেট, গোচর ফল, তারপরে আমি সেগুলোকে নিয়ে আলোচনা করেছি যে গোচর ফল টাইম ক্যালকুলেশন কীভাবে কীভাবে করা যায়, যাতে মানুষ টাইম ক্যালকুলেশন ধরে কীভাবে উপকৃত হতে পারেন, সেই জায়গাগুলোকে নিয়ে কিন্তু আমার দীর্ঘ নিয়ত একটা আলোচনা চলেছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু অবগত অনেকেই জানেন আমাদের জ্যোতিষশাস্ত্রে চার্ট বিচার করতে গেলে দুটো স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কেন্দ্রস্থান, একটা হচ্ছে ত্রিকোণ স্থান। আজকে এই কেন্দ্রপতি এবং ত্রিকোণপতিকে নিয়ে আলোচনা থাকবে আমার, যে কেন্দ্রস্থানে কোন কোন গ্রহ থাকলে আমরা জীবনে কী কী সফলতা লাভ পেতে পারি, আর ত্রিকোণ স্থানে কী কী গ্রহ থাকলে বা কী কী যোগ থাকলে আমরা জীবনে সফলতা পেতে পারি। আমাদের এই কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি জীবনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সফলতা দিয়ে থাকে, বা মানুষের জীবনে যারা সাকসেস পাচ্ছেন না সেই সাকসেসের জায়গাটা বেশি পরিমাণে দিয়ে থাকে এই কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি। এই কেন্দ্রপতি এবং ত্রিকোণপতিকে আলোচনা করতে গেলেই আমাদের প্রথমে দেখতে হবে যে কেন্দ্রপতি কাকে বলা হয়। আমরা প্রথমে আলোচনা করব যে কেন্দ্রপতি, যদি আপনারা লগ্নকুণ্ডে নিজস্ব থাকে তাহলে একটু দেখে নেবেন, বা যারা জানেন তারা অবশ্যই জানেন যে যেখানে আমাদের লগ্ন লেখা থাকে, অর্থাৎ ইংলিশেও লেখা থাকে ASC বা আস্কো বা লগ্ন বলে লেখা থাকে, সেই লগ্নকে যদি আমি এক ধরি, সেই লগ্ন থেকে চতুর্থ, সপ্তম এবং দশম, অর্থাৎ লগ্ন থেকে চতুর্থ, সপ্তম এবং দশম এই স্থানটাকে বলা হয় কিন্তু কেন্দ্রস্থান বা কেন্দ্রপতি। আর লগ্ন থেকে পঞ্চম এবং নবম, লগ্ন থেকে পঞ্চম এবং নবম এই স্থানটাকে বলা হয় কিন্তু ত্রিকোণপতি। এই কেন্দ্রস্থান এবং ত্রিকোণস্থানে গ্রহেরা যদি ভালো অবস্থায় থাকে, যেখানে শুভ সম্বন্ধ স্থাপন হয়, মানুষ জীবনে কিন্তু খুব ভালো সফলতা লাভ করে। আপনারা অনেকেই বলে থাকেন, দাদা আমার সন্তানকে আমি নানা রকমভাবে সহযোগিতা করছি পড়াশোনার জন্য, আমার ছেলেটি না জীবনে সফলতা ঠিক পেল না, আমি জীবনে অনেক খাটছি, জীবনে আমি ঠিক সেই জায়গাতে পৌঁছাতে পারছি না। আবার অনেকেই হয়তো খুব সহজে সেই জায়গায় পৌঁছে যেতে পারে, সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে না। আমাদের একটা কথাই আছে, কর্মই ধর্ম। হ্যাঁ, আপনাকে কর্মই কিন্তু জীবনে সফলতা দিতে পারে, কর্মের উপরে কোনো কিছু কোনো আর ধর্ম নেই, কিন্তু আপনি যে কর্মটা করছেন তাতে সাকসেস পাচ্ছেন না, আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই আপনার কেন্দ্রস্থান এবং ত্রিকোণস্থান সেখানে কোন গ্রহের সমন্বয় ঘটেছে সেই দেখা জায়গাটা কিন্তু দেখা খুব দরকার।
আজকে কেন্দ্রস্থান ত্রিকোণস্থান নিয়ে আমার আলোচনা চলবে। তার আগে একটু বলে রাখি, এই কেন্দ্রস্থান এবং ত্রিকোণস্থানে কিছু গ্রহের সমন্বয়। প্রথমেই আসবো আমি রবি এবং চন্দ্রকে নিয়ে। কারণ রবি, আমাদের এই নটি গ্রহের মধ্যে রবিকে বলা হচ্ছে কিন্তু আত্মা, আর চন্দ্র হচ্ছে মন। তাহলে আত্মা এবং মন যদি আপনার সাথ না দেয়, তাহলে হয়তো আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। তাহলে আপনার জন্মচ্ছকে প্রথমেই দেখতে হবে রবি বা সান কীভাবে অবস্থায় আছে, বা চন্দ্র বা মন কীভাবে অবস্থান করে আছে, কত ডিগ্রির মধ্যে আছে, কত নক্ষত্র পেয়েছে, কোন কোন অশুভ গ্রহের দ্বারা সে জর্জরিত, কোন স্থানে অবস্থান করছে। প্রথমেই ত্রিকোণস্থান এবং কেন্দ্রস্থানকে বিচার করতে গেলে রবি এবং চন্দ্রকে দেখতে হবে। দেখতে হবে রবি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে কিনা। রবি এবং চন্দ্র যদি একস্থান করে, সেটাকে বলা হয় কিন্তু মহাপদ্ম নাভ যোগ। রবি এবং চন্দ্র যদি এক ঘরে অবস্থান করে, তাহলে মহাপদ্ম নাভ যোগ সৃষ্টি হচ্ছে। এবং যদি দেখতে পাওয়া যায় রবি চন্দ্রের কেন্দ্রস্থানে অবস্থান করছে, রবি চন্দ্রের ত্রিকোণস্থানে অবস্থান করছে, অথবা উল্টো দিক থেকে চন্দ্রের কেন্দ্রে রবি অবস্থান করছে বা চন্দ্রের কেন্দ্রে ত্রিকোণস্থানে রবি অবস্থান করছে, এই যে স্থান বিনিময়, স্থান জায়গা, তাহলে কিন্তু সেই জাতক এবং জাতিকা জীবনের ক্ষেত্রে সেই মানুষজন কিন্তু খুব ভালো সফলতা পেয়ে থাকে। রবি এবং চন্দ্র যদি পাশাপাশি মোটামুটি ডিগ্রিগত ক্যালকুলেশন অনুযায়ী 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেই জাতক জাতিকা জীবনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এস্টাবলিশড পেয়ে থাকে। এবার কতগুলো আমি রাজযোগকে নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্রস্থান এবং ত্রিকোণস্থান ওরিয়েন্টেড। আমি প্রথমেই বললাম যে কেন্দ্রস্থান বলা হয় কিন্তু লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। আবারও বলছি, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম স্থানটাকে বলা হয় কিন্তু কেন্দ্রস্থান। ত্রিকোণস্থান বলা হয় লগ্ন, পঞ্চম এবং নবম। এখানে আমি একটা প্রথমে যোগ বলবো, প্রথমে বললাম রবিচন্দ্রের কম্বিনেশন মহাপদ্ম নবযোগ। দ্বিতীয় যোগটা হচ্ছে হংসযোগ। হংসযোগ কীরকম না, যদি দেখতে পাওয়া যায় বৃহস্পতি সক্ষেত্র হয়ে কেন্দ্রস্থান বা ত্রিকোণস্থানে অবস্থান করছে, যদি সেটি থার্ড হাউস, সিক্স আউট, এইট আউট এবং টুয়েলভ হাউসের কানেকশান না হয়, অর্থাৎ 3, 6, 8 এবং 12 কানেকশান যদি না আসে, যদি সেখানে কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হয়ে থাকে, সেই জাতক জাতিকা জীবনের ক্ষেত্রে প্রচণ্ড ভালো জায়গায় যেতে পারে, এটাকে বলা হয় কিন্তু হংসযোগ। তাহলে বৃহস্পতি যদি উচ্চস্থ অবস্থায় কেন্দ্রস্থান বা ত্রিকোণস্থানে অবস্থান করে, যদি সেটি তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর, দ্বাদশ ঘর না হয়, তাহলে সে জাতক জাতিকা জীবনের ক্ষেত্রে খুব ভালো জায়গায় যেতে পারে এবং জীবনে অনেক কিছু সহজেই সব কিছু জিনিস পেয়ে যেতে পারে। তাদের কাছে জীবনটা হয়তো অনেকটা সহজ ধারা হয়ে থাকে, তারা জীবনে অনেক কিছুকে অর্জন করতে পারে এবং জীবনে অনেক কিছুকে পরিপূর্ণ দিতে পারে, জীবনের মধ্যে পরিপূর্ণতা পেতে পারে, যাদের এই হংসযোগ থাকে। যাদের ক্ষেত্রে মহাযোগ থাকে, মহাযোগটা কীরকম না, বৃহস্পতি যদি মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করে আর মঙ্গল যদি বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করে, অর্থাৎ মঙ্গল বৃহস্পতি দুজনে ক্ষেত্র বিনিময় করছে। আবারও বলছি, বৃহস্পতি যদি মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করে আর মঙ্গল যদি বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করে, এই যে ক্ষেত্র বিনিময় করছে, সেটাকে বলা হয় কিন্তু মহাযোগ। ক্ষেত্র বিনিময়টা যখন করবে, সেটা যদি কিছুভাবে কেন্দ্রস্থানে পড়ে যায়, অর্থাৎ লগ্ন থেকে চতুর্থ, সপ্তম, দশম, আর যদি লগ্ন থেকে পঞ্চম, নবমে হয়, ত্রিকোণস্থানে অবস্থান করে, এবং সেটি যদি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হাউসের কানেকশন না হয়, সেই জাতক জাতিকাও জীবনের ক্ষেত্রে খুব ভালো জায়গায় যেতে পারে। এবং এই চার, যাদের ক্ষেত্রে দেখবেন মঙ্গল বৃহস্পতির ক্ষেত্র বিনিময় স্থান হয়, এই মহাযোগ সৃষ্টি হয়, সেই জাতক জাতিকা বড় বড় ইঞ্জিনিয়ার এবং বড় বড় ডাক্তারের কানেকশন। আজকে দেখবেন আপনার সন্তান যদি বড় ইঞ্জিনিয়ার হয়ে থাকে, আপনি দেখুন তার মধ্যে কিন্তু এই মঙ্গল এবং বৃহস্পতির কম্বিনেশন, ক্ষেত্র বিনিময় কম্বিনেশন নয়, বৃহস্পতি মঙ্গল কিছুভাবে কিন্তু কেন্দ্রস্থান বা ত্রিকোণস্থান অবস্থান করবেই করবে, এই কানেকশনটা আসতেই হবে, কারণ এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের চার্ট। আমরা একজন ইঞ্জিনিয়ার যে হচ্ছেন ভবিষ্যতের ক্ষেত্রে, আমরা চারটা দিকে বলতে পারি। একজন জাতকের ক্ষেত্রে যদি এই কানেকশনগুলো থাকে, সেই জাতক জাতিকে ইঞ্জিনিয়ারে খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারে, খুব ভালো ডাক্তারি বিদ্যায়, অর্থাৎ সে কিন্তু ডাক্তারি জায়গায় সফলতা পেতে পারে, খুব ভালো সার্জেন্ট হতে পারে, খুব ভালো মেডিসিন সম্বন্ধে তার অভিজ্ঞতা হতে পারে এবং তার নাম, খ্যাতি, হাত যশ হতে পারে। অনেকেই তো ডাক্তার হন, অনেকেই তো ইঞ্জিনিয়ার হন, কিন্তু তার একটা সুনাম দরকার, ভালো কোম্পানিতে চাকরি দরকার, সেই জায়গা কানেকশনটা কিন্তু দিতে পারে যদি সেখানে মঙ্গল
এবং বৃহস্পতির কম্বিনেশন যেটা আমি আলোচনা করলো মহাযোগ ক্ষেত্র বিনিময় দুজনে কেন্দ্রস্থান ত্রিকোণস্থানে অবস্থান করছে। কিন্তু এখানে মনে রাখতে হবে একটা বিশেষ কাজ, আমি বারবার বলছি, সেটা যদি কিছুভাবে থার্ড হাউসে কানেকশন হয়ে যায়, সেটা যদি সিক্স হাউসে কানেকশন হয়ে যায়, সেটা যদি এইট হাউসে কানেকশন হয়ে যায়, সেটা যদি টুয়েলভ হাউসে কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু সেই মহাযোগ কাজ করবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জায়গাগুলোকে, পুঙ্খানুপুঙ্খ জায়গাগুলোকে যদি আমরা কেন্দ্রস্থানের সঙ্গে ত্রিকোণস্থানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে পারি বা জন্মছকে কোথায় এই কানেকশনগুলো লুকিয়ে আছে সেগুলোকে খুঁজে নিয়ে বিচার করতে পারি, আপনি দেখবেন জীবনের ক্ষেত্রে সাকসেস কাকে বলে বা সাকসেসের জায়গা কোন জায়গায় আপনি চূড়ান্ত জায়গায় পৌঁছে যেতে পারেন, আপনার জন্মচারটা ভালো করে একটু মিলিয়ে দেখবেন। ফোনে কেউ আছে? একদমই তাই, একজন কলার বন্ধুকে পেয়ে গেছি সঙ্গে। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম? হ্যাঁ। নাম, ডেট অফ বার্থ? 31 জানুয়ারি 1998। নিজের সম্পর্কে জানবেন? না, আমার ছেলের সম্পর্কে। টাইমটা বলুন, জন্ম সময়? টাইমটা হচ্ছে 6:00 PM-6:20। জন্মস্থান কোথায়? ছেলের নাম হচ্ছে সৌম্যজিৎ দত্ত। আচ্ছা, সন্ধ্যা 6:20, তাই তো? সন্ধ্যা 6:20 দাদা? আচ্ছা, সেদিন সেদিন কি শনিবার ছিল সৌম্যজিতের? শনিবার ছিল। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, রাশির অধিপতি বৃহস্পতি, নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছিল চতুর্থ চরণ, চতুর্দশী শুক্লপক্ষ তিথি ছিল, পায়া হচ্ছে লৌহ পায়া, সূর্য সিদ্ধান্ত শিবযোগে জন্ম হয়েছিল এবং মনুষ্য অথবা নরগণে জন্ম। আচ্ছা, আজকে আমার আলোচনাটা অবশ্যই শুনছেন? আচ্ছা, ছেলের ক্ষেত্রে কিন্তু, আচ্ছা আচ্ছা, খুব ভালো, আজকে আমি কেন্দ্রস্থান নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো দেখুন ওর ক্ষেত্রে, হ্যাঁ প্রথমেই বলি যে ছেলের কিন্তু পড়াশোনার জায়গা খারাপ নয়, ছেলে পড়াশোনার জায়গায় কিন্তু ভালো হবে, কিন্তু লগ্নে যেহেতু রাহু, ওর যে কোনো জিনিসটা না প্রচণ্ড পরিমাণে লেটে হবে। ও পড়াশোনার জায়গা ভালো, কিন্তু ও যেরমভাবে এক্সপেক্ট রেজাল্ট করবে সেই রেজাল্টের জায়গায় কিছুটা বাধা আসবে প্রথমত। দ্বিতীয়ত, যেহেতু লগ্নে রাহু আছে, লগ্নে রাহু থাকলে জাতক জাতিকার ক্ষেত্রে যে কোনো জিনিসটা প্রচণ্ড লেট হয় এবং সহজে কোনো কিছু কিন্তু পাবে না, এবং লগ্নে রাহু থাকলে তাদের ক্ষেত্রে এখানে শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে ভুগতে হয়, ঠিক আছে? এবং আমি আজকে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের বৃহস্পতি এবং মঙ্গলের কম্বিনেশন, তাই তো? বৃহস্পতি এবং মঙ্গলের কম্বিনেশন মহাযোগ নিয়ে, তো সেই কানেকশনটা কিন্তু ছেলের মধ্যে আছে, ঠিক আছে? এটা ঠিক সেভেন্থ হাউসে মঙ্গল এবং বৃহস্পতি যেটা কেন্দ্রস্থানে বসে আছে, কিন্তু দেখুন ওটা সেভেন্থ হাউসে বসে থাকলেও সেখানে কিন্তু একটা কেতু অবস্থান করছে, যেটা ওকে যেরকমভাবে অ্যাপ্রোপ্রিয়েট করার কথা জীবনের ক্ষেত্রে সেই জায়গায় কিছুটা বাধা আসবে। শনিচন্দ্রের এই কম্বিনেশন জাতকের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে মনোচঞ্চলতাকে বৃদ্ধি করিয়ে দেয়, হ্যাঁ, মানে ওর মধ্যে একটা অস্থিরতা ভাব প্রচণ্ড পরিমাণে থাকবে। অন্যদিক থেকে রবি বুধের কম্বিনেশন যেটা সিক্স হাউস কানেক্টেড করে গেল, ছেলে অনেক কোয়ালিটিপূর্ণ, কিন্তু দেখবেন ও প্রথম জীবনে চাকরির জায়গায় অনেকটা বাধা বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এখন ছেলে কি করছে? আচ্ছা, ছেলের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কি সাকসেস পাচ্ছে? খুব ভালো রেজাল্ট কি করতে পারছে? সেরকম ভালো পাচ্ছে না, সেটা আমি প্রথমে আলোচনা করলাম। তো আমি যেটা বলবো, ওর কেরিয়ারের জায়গা কিন্তু খারাপ নয়, কিন্তু দেখুন ওর লগ্নে যেহেতু রাহু আছে, এই জায়গাটা যে কোনো জিনিসটা না লেটে করে দেবে, মানে ও এক্সপেক্ট যে রেজাল্টটা করবে, রেজাল্টের ক্ষেত্রে প্রচণ্ড ঘাটতি আসবে, বুঝতে পেরেছেন? ও রেজাল্টের ক্ষেত্রে অনেকটা ঘাটতি আসতে পারে, এবং দেখবেন ওর মধ্যে একটা অস্থিরতা ভাব কাজ করবে প্রচণ্ড পরিমাণে, ডিসিশনের অভাব। কারেক্ট বলছি? তো আপনি যদি পারেন না, ছেলের কোনো প্রতিকার প্রতিবেদনের জায়গায় এসেছেন? আচ্ছা, তো আপনি যদি পারেন না, ছেলের ক্ষেত্রে এই কানেকশনের একটু প্রতিকার প্রতিবেদনে আসুন,
ছেলের জন্মচারটি কিন্তু ভালো, এই ছেলেকে যদি সঠিকভাবে কানেক্টেড করা যায়, অর্থাৎ কেন্দ্রস্থান ত্রিকোণস্থান নিয়ে আজকে আলোচনা করছি, তো কেন্দ্রস্থানে মঙ্গল বৃহস্পতি বসে থেকেও সেখানে কেতুর কম্বিনেশন হয়ে আছে। কেন্দ্রস্থান মানে লগ্ন, লগ্নতে কিন্তু রাহু অবস্থান করছে এই যে কিছু, এবং রবি বসে সিক্স হাউস বসে আছে, এই যে কিছু নেগেটিভিটিগুলো আছে, কিন্তু দেখবেন ছেলের মধ্যে অনেক কিছু উদ্ভাবনী শক্তি আছে, ওর মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে, কারণ ওর শুক্র খুব ভালো। দেখবেন ও যে কোনো জিনিস না সহজে করে ফেলতে পারে, আমি ঠিক বলছি কি? একদম, তো এই সময়টা তো মেন ক্যারিয়ারের জন্য পড়াশোনা, পড়াশোনায় কেন বাধা হচ্ছে আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি। তো আপনি যদি সচেতন পিতা হয়ে থাকেন বা বাবা হয়ে থাকেন, আমি কিন্তু অবশ্যই বলবো ছেলের ক্যারিয়ারের যে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে পড়াশোনার ক্ষেত্রে, তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গায় আসেন, আমি বলবো এই ছেলেকে একটা ভালো ক্যারিয়ার দেওয়া যেতে পারে এবং জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়া যেতে পারে। আমি অবশ্যই কি প্রতিকার নেওয়া যায় বিশেষ করে প্রথমেই বলবো, রাহুর প্রতিকারটা অবশ্যই করাবেন, এবং সেই সঙ্গে কিন্তু চন্দ্র এবং শনির এই যে কম্বিনেশনে একটা অশুভ যোগ আছে, এর একটা প্রতিকার প্রতিবিধান করাবেন, দেখুন ছেলে কোন জায়গায় পৌঁছায়। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। দাদার প্রেডিকশন আপনার কিরকম লাগলো? দাদার প্রেডিকশন যে শুনলেন কিরকম লাগলো? প্রত্যেকটা কথা যদি একদম প্রেডিকশন যদি সঠিক মনে হয় তাহলে কিন্তু রেমিডিও আপনি সঠিকই পাবেন। তার জন্য কিন্তু আপনাকে একটু সামনাসামনি এসে যোগাযোগ করতে হবে, হাতে সময় নিয়ে আসতে হবে, জানতে বহু কিছু পারবেন, তার পাশাপাশি সমস্যা থেকে কিভাবে বেরোবেন সেটাও কিন্তু জানতে পারবেন। আলোচনায় যাওয়ার আগে দর্শক বন্ধুদেরকে বলে দিচ্ছি, আজকের এই বিশেষ অনুষ্ঠান যাদের ভালো লাগছে, যারা দেখছেন দাদার সাথে যারা যোগাযোগ করতে চান, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে 9874207060, এই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা নোট করে নেবেন। এবং কোথায় কোথায় দাদাকে পেয়ে যাচ্ছেন একটু শুনে নিন। প্রতি সোমবার হাওড়া বালিবাজার রত্নমণিতে পেয়ে যাচ্ছেন 2-4, এবং সেদিনই শ্যামবাজার জুপিটারে পাচ্ছেন 4-6। মঙ্গলবার কালীঘাট দিশায় উনি থাকছেন 2-4, গড়িয়াতে থাকছেন বিকেল 5-8। বুধবার থাকছেন দুর্গাপুর ভেরিঙ্গি মোড় হোটেল স্বপনে 10-2, এবং বর্ধমান কার্জন গেটে দাদার নিজস্ব চেম্বারে থাকছেন 4-7। বৃহস্পতিবার নৈহাটি আরবিসি কলেজের কাছে অঞ্জলি জ্যোতিষ বিভাগে উনি থাকেন বিকেল 4-8। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন কেরানীটোলা মহারাজা লজে থাকছেন 12-3। এছাড়াও সেদিনই পেয়ে যাচ্ছেন মেছেদাতে 4-6। শনিবার করে দাদা পৌঁছে যান হাওড়া মল্লিক ফটক জেমস হাউসে 6-8। রবিবার করে গড়িয়াতে পাচ্ছেন সকাল 12-4, এবং শিলিগুড়ি মহাবীর গেস্ট হাউস হিলকাট রোডে সেবক মোড়ে কিন্তু প্রতি মাসের 15 করে দাদা পৌঁছে যান। জানুয়ারি মাসের 15 কিন্তু উনি থাকছেন। আপনারা যারাই দেখাতে চান তারা কিন্তু অবশ্যই ফোন করে আসবেন। হ্যাঁ দাদা, যে আলোচনা আমি একটু একটা ছোট্ট একটা আজকে একটা উদাহরণ দেব গল্পের মধ্যে দিয়ে, যে দেখবেন বহু মানুষ আছে বহু অ্যাস্ট্রোলজারকে কিন্তু দেখান, তাই তো শ্রেয়সী, একজনের কাছে পছন্দ হলো না আরেকজনের কাছে গেল, তার প্রতিবিধান ভালো লাগলো না আরেকজনের কাছে গেল। আমি কোনো অ্যাস্ট্রোলজারকে ছোট করছি না বা কোনো মানুষকে ছোট করছি না। আজকে একটা ছোট্ট গল্প দেব আপনাদের কাছে, গল্প আমি একটা শোনাবো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শুনবেন জিনিসটা, এবং মানুষের জীবনে অ্যাপ্লাই ঘটাবেন এটা জিনিসটা। আমি কাউকে ছোট করে কিন্তু এই গল্পটা বলছি না, গল্পটা একটু মন দিয়ে শুনবেন। আজকে একজন ব্যক্তি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, গিয়ে বলছেন যে দাদা আমার কি কোনো ফাঁড়া যোগ আছে? তখন অ্যাস্ট্রোলজার বলছেন, জানেন তো আপনার যত সম্ভব মনে হচ্ছে বৃক্ষ থেকে খুব সাবধানে থাকতে হবে, গাছ থেকে না, গাছ থেকে কিন্তু আপনার ফাঁড়া যোগ বেশি। তিনি লোকটার ঠিক কথা পছন্দ হলো না অ্যাস্ট্রোলজারের, তিনি অন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন। সেখানে গিয়ে বলছেন, দাদা আমার না শরীর স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে, আমার কি কোনো ফাঁড়া যোগ আছে? তিনি বলছে, তুমি কিন্তু জল থেকে খুব সাবধানে থেকো, তোমার জল থেকে কিন্তু কোনো কিছু ফাঁড়ার যোগ আছে প্রচণ্ড পরিমাণে। ওনার আবার ওনাকে পছন্দ হলো না, উনি আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, জ্যোতিষের কাছে। তাকে গিয়ে বলছেন, দাদা আমার কি কোনো ফাঁড়া যোগ আছে? তিনি বলছেন, দেখো তোমার সাপ নিয়ে কিন্তু খুব ভয় আছে, সাপে দংশন করতে পারে, তো সেই জায়গায় নিয়ে কিন্তু কিন্তু খুব সাবধানে থাকতে হবে তোমাকে। তো আলটিমেটলি লোকটা না কনফিউজড হয়ে গেল, আজকে একজন বলছে আমাকে সাপ থেকে ভয় আছে, একজন বলছে বৃক্ষ থেকে ভয় আছে, একজন বলছে জল থেকে ভয় আছে, কিরে বাবা আমি তো একদম পুরো ভীত হয়ে যাচ্ছি, মানে চারিদিক থেকে আমাকে একদম ঘাপ চেপে ধরেছে একদম, কী করবো কী দিশা করবো। কিন্তু লোকটি কোনো কিছু প্রতিকার বা প্রতিবিধান করলেন না, যা শুনে এলেন সবার কাছ থেকে। হ্যাঁ, তো হঠাৎ তার ব্যক্তি জীবনে তিনি কাজ করছেন, হঠাৎ তিনি একদিন কী ইচ্ছা হলো, ওনার বাড়ির সামনে কোনো নারকেল গাছ আছে, নারকেল গাছে ওখানে হয়েছে ডাবটাও আছে, ওখানে কোনো পাখির বাসা হয়ে আছে, টিয়া পাখির বাসা, সে হয়তো বাসার থেকে টিয়া পাখিকে আনতে যাচ্ছে, গাছের মধ্যে উঠেছে। সে গাছের মধ্যে যখনই উঠতে যাচ্ছে, উঠতে গিয়ে দেখে না বাসায় যখন হাত দেবে সেখানে দেখে না একটা সাপ, এবং সেই সাপের ভয়ে বাঁচবে কী করে না, যখন থেকে পাশে পুকুর ছিল সে জলে একটা ঝাঁপ দিয়ে দিল।
তাহলে এখানে কি দাঁড়ালো ব্যাপারটা, সার ক্ষেত্রে কি দাঁড়ালো? সে হয়তো বিপদটা তাহলে তিন দিক থেকে কিন্তু আসলো ব্যাপারটা, সে হয়তো গাছে উঠলো সেখান থেকে তার একটা বিপদ, সাপ থেকে সে দেখে ওখান থেকে পড়লো সে কিন্তু আলটিমেটলি জলে। অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজারদের ক্যালকুলেশন, আমি একটা বলতে চাইছি ব্যাপারটা যে আমি ওই ব্যক্তিকেও ছোট করছি না, মানে কি অ্যাস্ট্রোলজাররা নানা জায়গা থেকে আপনাকে একটা প্রেডিকশন বলতে পারে, কিন্তু সেই প্রেডিকশনটা আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে যদি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে হয়। যদি আপনারা একটু গল্পটা খেয়াল করেন, তিনজন অ্যাস্ট্রোলজি কিন্তু ঠিক বলেছে, তিনজনই যারা বলেছিলেন যে আপনি বৃক্ষ থেকে সাবধান, তিনি কিন্তু বৃক্ষেতে তাও উঠেছেন, বৃক্ষ থেকে তিনি কিন্তু জলে পড়েছেন। তিনি বলেছিলেন সর্প থেকে সাবধান, তিনি কিন্তু সাপ দেখে ভয়েতে কি করবেন, অত উঁচু থেকে ঝাঁপ দিলে তো মাটিতে পড়লে তো মারা যাবেন, হাত পা ভেঙে যাবে। তিনি তখন কি করলেন না, বাধ্য হয়ে সামনে পুকুর ছিল, পুকুরে গিয়ে ঝাঁপ দিলেন। তাহলে সেই জলের মধ্যে তিনি কিন্তু ঠিকমতো সাঁতার জানেন, মানে সাঁতার হয়তো জানেন না, জলকে ভয় পান। তাহলে এখানে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু ভুল বলেননি, তিন জায়গা থেকে হয়তো বিচার করেছেন, তিনজনই তাকে তিন রকম প্রেডিক্ট করেছে। তাহলে কনফিউশন হয়েছে কিন্তু মানুষের মধ্যে। আমি এই গল্পটা বলার উদ্দেশ্যটাই এটা যে দেখুন, আপনার যাকে ভালো লাগবে আপনি তার কাছে যাবেন, যে কোনো একজন ব্যক্তিকে ধরে রাখবেন, আপনি দশজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি আলটিমেটলি কিন্তু কনফিউজড হবেন ব্যাপারটা। আপনার মধ্যে যখন কনফিউশন কাজ করবে আপনি তখন দিশেহারা হয়ে পড়বেন। আমার মনে হয় আমাদের মিডিয়াতে এখনও ভালো ভালো, আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, ভালো ভালো বহু অ্যাস্ট্রোলজার বসছেন। আপনার যাকে পছন্দ অবশ্যই কিন্তু তাকে ধরে আঁকড়ে থাকুন, দেখুন আপনি কিন্তু অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকেও আছেন, আমাদের হাতে খুব বেশি সময় না থাকলেও একজন করার বন্ধুকে কিন্তু সাথে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলবো। কে আছেন? দুপুর 1:45 জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আচ্ছা, আপনার নামটা কি দাদা? পার্থ মুখার্জি। পার্থ মুখার্জি। 24/1/1974 সেদিন কি বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র, চতুর্থ চরণে জন্ম হয়েছিল, প্রতিপদ শুক্লপক্ষ, তিথি ছিল রৌপ্য পায়াতে জন্ম, সিদ্ধিযোগে জন্ম। আচ্ছা, আপনার গণ হচ্ছে দেবগণ, আপনি কি জানতেন পার্থবাবু? আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র বক্রী অবস্থাতে অবস্থান করছে, শনি এবং কেতুর অবস্থান লগ্ন থেকে দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, রবি বুধ শুক্র বৃহস্পতি চন্দ্র অবস্থান জায়গায় কিন্তু খারাপ না। প্রথমে বলি দাদা, আপনার তো অর্থনৈতিক ব্যয় প্রচন্ড পরিমাণে হয়। আপনাকে আমি প্রথমে বলি, আচ্ছা আচ্ছা, আপনাকে আমি যেটা আপনি ফ্রি আসতে মানে কর্মস্থল থেকে বাড়িতে ফিরতে চাইছেন, মানে ওটা কবে কবে হতে পারে, তাই তো? প্রথমে বলি আপনার ক্ষেত্রে এই প্রমোশন বা আপনার এই চেঞ্জেসটা হতে কিন্তু একটু সময় লাগে প্রথমত। দ্বিতীয়ত দেখবেন আপনার সেকেন্ড হাউস, আমি প্রথমে বললাম আপনার অর্থনৈতিক সমস্যা বা ব্যয় বেশি পরিমাণে হয় কেন, কারণ দেখুন সেকেন্ড হাউস শনিকেতুর কম্বিনেশন, দ্বাদশ হাউসের মঙ্গল, যে কোনো অ্যাস্ট্রোলজি বলবে মাঙ্গলিক যোগ, কিন্তু মঙ্গলের ডিগ্রিগত কানেকশন খুব ভালো। এই জায়গাটা হলে কি হয়, যাদের ক্ষেত্রে তারা কিন্তু জীবনে কর্মের জায়গায় অনেক জায়গায় হয়তো স্যাটিসফ্যাকশন পায়, কিন্তু আলটিমেটলি কর্মস্থলগত স্থানে তাদের কিন্তু নানা রকম মানসিক ডিস্টার্বেন্স তৈরি হয়, পারিবারিক অনেক ধরনের ঝুট ঝামেলার মধ্যে থাকতে হয়, ঠিক আছে? এবং অর্থনৈতিক আপনি কিন্তু খারাপ রোজগার করেন না, কিন্তু তা সত্ত্বেও আপনার যে কিভাবে পয়সা ব্যয় হয় আপনি নিজেও জানেন না, ঠিক আছে? তো সেই জায়গার একটা প্রতিকার প্রতিবেদন করাটা দরকার। হাতে আর সময় নেই, অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। কলার বন্ধু যিনি শেষে ফোন করেছিলেন তাকে আমি বলে দিচ্ছি, বর্ধমানে কিন্তু দাদা পৌঁছে যান, আপনি একটু ফোন নাম্বারটা নোট করে নিয়েছেন, নিশ্চয়ই অনুষ্ঠান যখন এতটাই ভালো লাগে অবশ্যই আমি বলবো আমার বুকিং নাম্বার একটা ফোন করতে, আমি রাত্রে কথা বলে নেব একদম। আর আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি, বৃহস্পতিবার 2:15 লাইভ অনুষ্ঠানে আমাদের গ্লোব টিভির পর্দায় কিন্তু অবশ্যই আমি আবার নেক্সট এপিসোড গুলোতে এই যে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রভাব এবং ত্রিকোণ ভাব নিয়ে আরো কিছু আলোচনা থাকবে, এই জন্য বৃহস্পতিবার 2:25 উপস্থিত থাকতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।